ইন্টারনেটে দুই ধরনের ওয়েবসাইট হয়, একটা হচ্ছে ওয়েব 2.0 ওয়েবসাইট, একটা হচ্ছে ওয়েব 3.0 ওয়েবসাইট। ওয়েব 2.0 ওয়েবসাইটগুলোর চেহারা হয় হলো সাবডোমেইন রিলেটেড। একটু আমি দেখাই চেহারাগুলো কেমন হয়, আমি নোটপ্যাডে দেখাচ্ছি। এটা ওয়েব 2.0 সাইটগুলো দেখতে এরকম হয় যে সাবডোমেইন ডট রুট ডোমেইন। হ্যাঁ, আর ওয়েব 3.0 ওয়েবসাইটগুলো দেখতে হয় হচ্ছে এরকম, এই যে রুট ডোমেইন স্ল্যাশ পেজ। ওয়েব 3.0 সাইটগুলো দেখতে এরকম হয়, যেমন ফেসবুকে, ফেসবুকে যদি কখনো একটা পেজ খুলেন তাহলে কেমন হবে, facebook.com/ সেই পেজের ইউআরএল, তাই না? বাট যখন একটা ওয়েব 2.0 ওয়েবসাইট খুলবেন তখন something.rootdomain.com এরকম হবে। এখনই এটা ক্লিয়ার হয়ে যাবে। এখানে দেখেন আমি গুগল দিয়ে লগ ইন করছি। এই লগ ইন করার পরে এইখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে এই যে এখানে ব্লগার সেকশন, এই ব্লগারের মধ্যে আমি ঢুকলাম। তো এখানে একটা ব্লগ সাইট আছে, দেখেন আমি এই ব্লগ সাইটটা একটু আপনাদেরকে ভিজিট করে দেখাচ্ছি। এই যে ভিউ ব্লগে ক্লিক করে দেখেন, ব্লগের চেহারা দেখেন, গ্রুপ বাই এসও টুলস bd.blogspot.com। তার মানে এটা হচ্ছে রুট ডোমেইন, blogspot.com। এটা কি ডোমেইন? এটা হলো রুট ডোমেইন। এই যে এই লাস্টের টুকু blogspot.com, এটুকু হচ্ছে রুট ডোমেইন। আর এর আগে যেটা, এটা হলো সাব ডোমেইন। তো এই ওয়েব 2.0 ওয়েবসাইটগুলোতে কখনো রুট ডোমেইন চেঞ্জ হয় না, চেঞ্জ হয় হচ্ছে সবসময় সাব ডোমেইন চেঞ্জ হয়। তার মানে আপনি সাব ডোমেইন ক্রিয়েট করে অসংখ্য ওয়েবসাইট খুলতে পারবেন। ওয়েব 2.0 সাইটের বৈশিষ্ট্য এটা যে সাইটগুলো ইউজ করে আমরা ফ্রিতে অনেকগুলো ওয়েবসাইট খুলতে পারবো। যেমন ব্লগার, ব্লগার দিয়ে আপনি কি মানে এতগুলো ওয়েবসাইট খুলতে পারবেন, এটা কি কোনো লিমিট আছে? লিমিট নাই, কিন্তু আপনি অসংখ্য ওয়েবসাইট খুলতে পারবেন একটা ব্লগার অ্যাকাউন্ট থেকে। একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে আপনি যদি লগ ইন করেন আপনি অনেক অনেক ওয়েবসাইট খুলতে পারবেন, প্রত্যেকটা ওয়েবসাইটই ফ্রি। তো এখন আমাকে একজন বলতে পারেন যে ভাইয়া তাহলে এই সাইটগুলো হোস্ট হচ্ছে কোথায় তাহলে, তাই না? এই সাইটগুলো কোথায় হোস্ট হচ্ছে? এই যে যে ইমেজগুলো আমরা দেখতে পাচ্ছি, লেখাগুলো, আমরা তো জানি যে ইন্টারনেটে কোনো না কোনো ওয়েবসাইট আমরা যদি রাখতে যাই তাহলে অবশ্যই আমাদের সেই সাইটটা হোস্ট করতে হবে, সাইটটা এক জায়গায় রাখ মানে রাখার জায়গা বের করতে হবে, তাই না? তো এই হোস্টটা কোথায় আসলে, হোস্টিং হচ্ছে কোথায়, এই 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 ফাইলগুলো জমা থাকছে কোথায় আসলে? খুবই সহজ কথা, এগুলো ব্লগারে জমা থাকছে, এগুলো গুগল ড্রাইভে জমা থাকছে। তার মানে আমরা এখানে যে ওয়েবসাইটগুলো খুলবো, ওয়েবসাইটের মধ্যে যে মিডিয়া ফাইলগুলো আপলোড করতেছি, ইমেজ আপলোড করতেছি, ভিডিও আপলোড করতেছি, সমস্ত কিছু গুগল ড্রাইভে আপলোড হচ্ছে। তার মানে গুগল ড্রাইভে জায়গা হচ্ছে 15 GB। তার মানে আপনি বলতে পারেন যে আপনি 15 GB হোস্টিং ইউজ করতেছেন। ইভেন শুধু তাই না, অনেক ভালো ভালো ওয়েবসাইট টেনে ধরে নিয়ে আসে কিন্তু গুগল ড্রাইভে হোস্ট করা যায়। আপনারা জানেন যে গুগল ড্রাইভ হলো যে তুলনামূলকভাবে অন্যান্য হোস্টিংয়ের চেয়ে অনেক ফাস্ট, ঠিক আছে? তো আশা করি বুঝতে পারছেন যে ওয়েব 2.0 সাইটগুলো কেমন হয়। তো ব্লগার একটা ওয়েব 2.0 হোস্টেড ওয়েবসাইট, তারপরে ওয়ার্ডপ্রেস দিয়েও কিন্তু ওয়েব 2.0 ওয়েবসাইট খোলা যায়। এখানে ওয়ার্ডপ্রেস, আমি যদি এখানে ওয়ার্ডপ্রেসে চলে যাই, এটা এটা হলো wordpress.com এ যেতে হবে আমাদের। এই যে দেখেন ডোমেইন কিন্তু দুইটা, একটা হচ্ছে ওয়ার্ডপ্রেস ইনস্টল দেওয়া যায় না, কিন্তু ওয়ার্ডপ্রেস সাইট সিস্টেম করে নিয়ে এসে হোস্ট করা যায়। ইন্টারনেটে অসংখ্য ভিডিও আছে, সার্চ করবেন হাউ টু হোস্ট এ ওয়েবসাইট ইন গুগল ড্রাইভ, চলে আসবে ভিডিও। দেখেন ইউআরএল হচ্ছে দুইটা, একটা হচ্ছে wordpress.org আর একটা হচ্ছে wordpress.com। এখন আপনি বলতে পারেন যে কোনটা ওয়েব 2.0। ওয়েব 2.0 হচ্ছে ওয়েব wordpress.com, কিন্তু wordpress.org কিন্তু ওয়েব 2.0 না। আমরা আমাদের পিসিতে ওয়ার্ডপ্রেস ইনস্টল দিছিলাম, মনে আছে? আমরা নেমচিপ থেকে কিন্তু সিপ্যানেলের মাধ্যমে অথবা ডিরেক্ট ওয়ার্ডপ্রেসের যে আছে, ফিচার আছে, ওইখান থেকে আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল দিছিলাম। সেটা হয়েছিল হচ্ছে wordpress.org থেকে। বাট আমরা এখন যে ওয়ার্ডপ্রেসটা দেখব হচ্ছে wordpress.com। এটা একটা ওয়েব 2.0 ওয়েবসাইট, এই যে ক্রিয়েট এ ফ্রি ওয়েবসাইট অর ব্লগ। কিন্তু এখানে কি তাই লেখা আছে? নো, ডাউনলোড ওয়ার্ডপ্রেস লেখা আছে। তার মানে এই ওয়ার্ডপ্রেসটা আপনি ডাউনলোড করে আপনি আপনার লোকাল হোস্টের মধ্যে অথবা লাইভ সার্ভারের মধ্যে আপনি ওয়ার্ডপ্রেসটা বসায় দিলে আপনার ওয়েবসাইটে ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে যাবে, এবং সেটা একটা পেইড ওয়ার্ডপ্রেস হিসেবে আপনি চিন্তা করতেছেন। কিন্তু এইটা কিন্তু আসলে
টোটালি একটা ফ্রি, এবং বুঝতে পারেন যে ফ্রিতে কতটুকু সুযোগ সুবিধা থাকতে পারে। আপনি এই রিয়েল ওয়ার্ডপ্রেসে যা যা পাবেন এখানে আসলে ওই রকম কিছুই পাবেন না, শুধু পোস্ট করার জায়গাটা থাকবে, আর কিছু থাকবে না। তো আমরা যাই wordpress.com-এ, তো এখানে আমি একটু লগ ইন করতেছি। ওকে, আপনারা এখানে অ্যাকাউন্ট খুলে নিয়েন wordpress.com-এ। হ্যাঁ, এখন এখানে আমি মাই সাইটে ক্লিক করলাম। দেখেন এখানে আমি একটা ফ্রি ওয়েবসাইট খুলে রাখছি, এই যে dropshippingtools.home.blog। তারপরে এখানে আমার কয়টা ওয়েবসাইট আছে আমি এখানে চেক করতে পারবো। সুইস সাইটে ক্লিক করতে হবে। ক্লিক করে দেখেন আমার এখানে কয়েকটা ওয়েবসাইট আছে, একটা হচ্ছে যে ক্রিয়েটিভ নীল অফিসিয়াল .wordpress.com, এটাতে আমি ঢুকি। দেখেন এটা, আমরা কিন্তু একটা ফ্রি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট খুলছি। তো এখন আমার এটার সাথে মিলান মিলছে নাকি দেখেন তো, এটা হচ্ছে রুট ডোমেইন, রুট ডোমেইন। তাহলে এই রুট ডোমেইন ডট সরি সাবডোমেইন ডট রুট ডোমেইন। তো এরকম অসংখ্য অসংখ্য ওয়েব 2.0 ওয়েবসাইট আছে যেখান থেকে ফ্রি ওয়েবসাইট খোলা যায়, এবং ওয়েবসাইটগুলোর ডোমেনের চেহারা দেখতে এরকম হয়, সাবডোমেইন ডট রুট ডোমেইন। ঠিক ব্লগার থেকেও আমরা তো তাই দেখলাম, তাই না? সামথিং ডট ব্লগ স্পট ডট কম, ব্লগ স্পট ডট কম হচ্ছে রুট ডোমেইন। ঠিক ওয়ার্ডপ্রেস ডট কমে এসে সামথিং ডট ওয়ার্ডপ্রেস ডট কম, ওয়ার্ডপ্রেস ডট কম হচ্ছে রুট ডোমেইন। তো এইভাবে আমরা অসংখ্য অসংখ্য ওয়েব 2.0 ওয়েবসাইট খুলতে পারি। এবং ওয়েব 2.0 কি এটা আশা করি আপনারা বুঝতে পারছেন, যে এই ফ্রি সাইট খোলার যে ইয়েগুলো আছে, হোস্টিংগুলো আছে, হোস্টেড ওয়েবসাইটগুলো আছে, এগুলো হচ্ছে ওয়েব 2.0 ওয়েবসাইট। এখন কথা হলো যে আরেকটা বিষয় এখানে আছে, সেটা হলো যে আমরা এই ধরনের সাইট কেন খুলতেছি আসলে, আমাদের আমাদের কী কাজে লাগতেছে, আমার এখানে ওয়ার্ডপ্রেস ডট কমে এসে এরকম একটা ওয়েবসাইট বানায় কী লাভ, এখানে এসে পোস্ট করে কী লাভ, ব্লগ স্পটে এসে এরকম একটা সাইট আমরা ক্রিয়েট করতেছি, ফ্রি ওয়েবসাইট বানাচ্ছি, সেই ফ্রি ওয়েবসাইটের মধ্যে আমরা এইভাবে আর্টিকেল দিচ্ছি, কী লাভ হচ্ছে আসলে? আলটিমেটলি লাভটা আমার এখানে সুন্দর করে লেখা আছে আমার বইটার মধ্যে। আমার বইটা অবশ্যই আপনারা পুরোপুরিভাবে পড়ে নেবেন, এখানে আমি দেখাই আপনাদেরকে। আবারও বলতেছি বইটা বাইরে ফ্ল্যাশ করবেন না, একদম পার্সোনাল বই কিন্তু এটা, আমার অনলি ফর মাই স্টুডেন্ট। ভাই এটা তো পাইনি আমি। পার নাই? আচ্ছা আমি দিয়ে দিচ্ছি ক্লাস শেষে। আচ্ছা ঠিক আছে। এই যে ওয়েব 2.0, হ্যাঁ ওয়েব 2.0 কি, আমরা অনেক ফ্রি ব্লগ সাইট সোশ্যাল মিডিয়া সাইট দেখি, এরা ফ্রি অ্যাকাউন্ট করতে দেয়, অন্যান্য সুযোগ সুবিধা দিয়ে থাকে। এইসব ওয়েবসাইটগুলোতে অ্যাকাউন্ট করে বিভিন্ন উপায়ে লিঙ্ক শেয়ার করে ব্যাকলিংক তৈরি করার মাধ্যমে হলো ওয়েব 2.0। তার মানে হলো যে আমরা এই ব্লগে একটা অ্যাকাউন্ট খুলছি এবং এখানে পোস্ট করছি আমাদের সাইটেই ব্যাকলিংক নেওয়ার জন্য। বোঝা গেছে? আপনি আপনার সাইট ব্লগে ওয়েব 2.0 করে ব্যাকলিংক তৈরি করে সার্চ ইঞ্জিন র্যাঙ্কিং বাড়াতে পারেন। ভালোভাবে ওয়েব 2.0 করলে বা কোয়ালিটি ডোমেইন দিয়ে ভালো র্যাঙ্কিং পাওয়া যায়, তাই ওয়েব 2.0 ভ্যালু আছে অবশ্যই বলা যায়। তো এই যে ডোমেইনটা ব্লগ স্পট ডট কম, এই যে ডোমেইনটা ব্লগ স্পট ডট কম, ওয়ার্ডপ্রেস ডট কম, এই ডোমেইনটার অথরিটি অনেক হাই, অনেক হাই। এই ধরনের হাই অথরিটি সম্পন্ন ডোমেইন থেকে যখন আপনি একটা লিঙ্ক নেবেন, ব্যাকলিঙ্ক নেবেন আপনার ওয়েবসাইটে, হ্যাঁ তো তখন কিন্তু এটার অনেক ভ্যালু হবে। এবং দেখেন এটাও কিন্তু দেখতে একটা ওয়েবসাইটের মতোই লাগছে, তাই না? তো এই সাইটের মধ্যে আমরা বিভিন্ন পোস্ট করছি, এই পোস্টগুলোর মধ্যে থেকে আমরা আমাদের সাইটে যখন ব্যাকলিঙ্ক নিব তখন আমাদের সাইটের র্যাঙ্কিংটা অনেক বেড়ে যাবে। ওকে, তো এগুলো এখানে লেখা আছে। ওয়েব 2.0 উদ্দেশ্য হলো ব্যাকলিঙ্ক তৈরি করা, সার্চ ইঞ্জিন র্যাঙ্কিং বাড়ানোর জন্য এটা করা হয়। আরও কী কী করবেন এখানে সব কিছু লেখা আছে, কীভাবে ওয়েব 2.0 করবেন সেটাও বলা আছে। অনেক ভালো ইউনিক আর্টিকেল লাগবে, এখানে যে ওয়েবসাইটের মধ্যে আর্টিকেলগুলো দেখতেছেন এগুলো কিন্তু প্রত্যেকটা একটা ইউনিক আর্টিকেল, কারণ এই ধরনের ওয়েব 2.0 সাইটগুলোও কিন্তু গুগলে র্যাঙ্ক হয়।
বুঝতে পারছেন, এই ধরনের ওয়েব 2.0 ওয়েবসাইট গুলো গুগলে র্যাঙ্ক হয়। ইন্টারনাল লিংক ভালো মতো করবেন, মূল কথা এসইও অপটিমাইজ করতে যা যা লাগে সবকিছু করে ফেলতে হবে। ওকে, তারপর এখানে কিছু ওয়েব 2.0 সাইটের লিস্ট দেওয়া আছে, যেমন ব্লগার, ফ্লিকার, টামলার, উইকিয়া, লাইভ জার্নাল, উইক্স ডট কম, একাডেমি, আইডিও, উইবলি ডট কম, ওয়ার্ডপ্রেস ডট কম, এই যে আমরা ওয়ার্ডপ্রেস দেখতেছি একটু আগে, তাই না? তারপর ইনস্টাগ্রাম আসলে ওইটার মধ্যে পড়ে না, তারপর এটা লিস্টের মধ্যে চলে আসছে। যাই হোক, উইকিপিডিয়া হবে হবে, টুইটার হবে না। হ্যাঁ, এখানে দুই একটা জায়গায় জিনিস ভুল আছে। তো যাই হোক, আপনারা ইন্টারনেটে যদি সার্চ করেন যে ওয়েব 2.0 সাইট লিস্ট 2019 জায়গায় 2020 দিবেন, হ্যাঁ এভাবে সার্চ করবেন, ওয়েব 2.0 সাইট লিস্ট 2020, এভাবে সার্চ করলে অসংখ্য ওয়েব 2.0 সাইটের লিস্ট পেয়ে যাবেন। যেমন হলো যে উইক্স এর কথা বলতেছি আমি, এখানে উইক্সটা খুবই খুবই পপুলার একটা সাইট, এবং আপনারা ফাইভারে উইক্স দিয়ে বানানো ওয়েবসাইটের কাজ পাবেন। এজ এ ক্রিয়েটিভ ওয়েবসাইট ইউ আর প্রাউড অফ, হ্যাঁ আপনি এখান থেকে ফ্রি ওয়েবসাইট বানাতে পারবেন, এবং মূলত এটা বিল্ডারের মতো কাজ করে, সুন্দর সুন্দর বিল্ডার দিয়ে ওয়েবসাইট বানানো যায়। এবং উইক্স এর ওয়েবসাইটগুলো গুগলে ক্লায়েন্টরা র্যাঙ্কও করাতে চায়, অনেকেই র্যাঙ্ক করাতে চায়, এবং ডোমেন রিডাইরেক্ট করে দিয়ে উইক্স কানেক্ট করে ওরা হচ্ছে সাইট র্যাঙ্ক করায়, এবং ভালোই। একবারে যে কাজ হয় না তা না, কিন্তু কাজ হয়। এটা খুব ভালো মানের একটা, মানে কোয়ালিটিফুল একটা ওয়েব 2.0 ওয়েবসাইট। আপনার যদি ফাইবার একটু ঘাটাঘাটি করেন তাহলে দেখবেন যে উইক্সের অনেক কাজ, একটু খালি 2 থেকে 3 দিন বা 1 সপ্তাহ সময় দেবেন উইক্সটাতে কীভাবে ওয়েবসাইট বিল্ড করে এটা দেখার জন্য। ওয়েব 2.0 ব্যাকলিং তো এখান থেকে নেবেনই, পাশাপাশি সাইটের বিল্ড আপটাও শিখে রাখেন, কাজ কিন্তু পাবেন ফাইবারে উইক্সের জন্য। ঠিক আছে, তো আমি আমার অ্যাডভান্স কোর্সের মধ্যে মোটামুটি অনেক যতগুলো ওয়েব 2.0 সাইট আছে সবগুলোরই কাজ দেখাই। তো এটা যেহেতু একটা শর্ট কোর্স, এটার মধ্যে আসলে দেখানো সম্ভব না এত কিছু, এবং যদি বলি যে এক ব্লগার দেখাবো তাহলে এক ব্লগারের জন্য আমার 3টা ক্লাস লাগবে। আমি ফার্স্ট ক্লাসে শুধু ব্লগার সেট আপ দেওয়া দেখাবো, দ্বিতীয় ক্লাসে আমি দেখাবো হচ্ছে যে ব্লগারদের কীভাবে কমপ্লিট একটা সুন্দর ওয়েবসাইট ডিজাইন করা যায়, তৃতীয় ক্লাসে আমি দেখাবো হচ্ছে যে কমপ্লিটলি কীভাবে আর্টিকেল রাইট করতে হয়, লিখতে হয়, এবং আর্টিকেলটা অপটিমাইজ করতে হয়, এবং আর্টিকেলটা ব্লগারে পাবলিশ করতে হয়, পাবলিশ করে কীভাবে ব্লগার থেকে আপনি লিংক নেবেন। 3টা ক্লাস শুধু ব্লগারেই লাগবে। ঠিক এই ওয়ার্ডপ্রেসের মধ্যে 1টা ক্লাস যাবে, উইক্সে যাবে 2টা ক্লাস, উইবলিতে যাবে 3টা ক্লাস। এটা মোটামুটি ওয়েব 2.0 তে একটা লং সময় আমাদের চলে যাবে। ঠিক আছে, তো এখন যেহেতু আমাদের হাতে এত সময় নেই, আমি এই ব্লগ স্পটটা আপনাদেরকে দেখাই দিচ্ছি। এখন খেয়াল করে দেখেন, ব্লগ স্পট সাইট তো এটাও আবার আমিও বানায় রাখছি, তাই না? এটা কিন্তু একটা ব্লগ স্পট সাইট, কিন্তু এই সাইটটা আসলে একটা নর্মাল সাইট, একটা অগুছালো ওয়েবসাইট। সাইটটা মাত্র ক্রিয়েট করা হয়েছে, আর কোনো কাজ করা হয় নাই। আমি আমার নিজের যে পার্সোনাল যে ব্লগ স্পট সাইট আছে, আমি আমার পার্সোনাল ব্লগ স্পট সাইটটা আপনাদের সাথে শেয়ার করতেছি। সেটা হলো যে ক্রিয়েটিভ নিলয় bd.wordpress.com, এটা হলো আমার পার্সোনাল ব্লগ সাইট। আমি যদি এখানে এইভাবে ব্লগ স্পট কথাটা মিশাই দিই, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি অনেকেই থাকবেন যারা ফার্স্ট পেজেই বুঝতে পারবেন না যে এটা একটা ফ্রি ব্লগ সাইট, এবং এটা খুলতে 1টা টাকাও খরচ হয় নাই, এবং আমি এটা একদম ফ্রি ফ্রি করে ফেলছি। ঠিক আছে, এটা কিন্তু সেভাবেই ডিজাইন করা। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে ব্লগ স্পট দিয়েও প্রফেশনাল মানের একটা ওয়েবসাইট বানানো যায়। আমি বলতেছি না এটা প্রফেশনাল, বাট এটা চলার মতো একটা ব্লগ, এটা চলার মতো একটা ব্লগ, যেখানে টুকটাক লিখলে মানুষ বলতে পারবে না যে না ওয়েবসাইটটা খারাপ, যতটা সম্ভব এখানে ভালো করা আছে। তো এইরকম আরো অনেক অনেক ব্লগ করে লেখার পরে, এখানে লেখার পরে যদি মনে করে কেউ চিন্তা করে যে না আমার লেখাগুলো মোটামুটি ভালো মানুষ দেখতেছে, আমি একটা কোন স্কিল কিনে গুগল অ্যাডসেন্স এর জন্য অ্যাপ্লাই করব, তাহলে কি আবার এই লেখাগুলো কপি করে ওখানে দেওয়া যাবে? আপনি ডট কম কপি করে এখানে দিবেন কেন? এই যে এখানে দেখেন সেটিং সেকশনের মধ্যে না, আপনার হচ্ছে এই ডোমেন রিডাইরেক্ট করার অপশন আছে,
এই যে এখান থেকে আপনি কাস্টম ডোমেইন অ্যাড করতে পারবেন, তার মানে আপনি যদি ডট কম ডোমেইন কিনেন তাহলে আপনি পরবর্তীতে এই ব্লকটাকে ডট কম এর সাথে রিডাইরেক্ট করে ফেলতে পারবেন। তাহলে এটাই তো ডট কম ওয়েবসাইট হয়ে গেল। আপনার আলাদাভাবে কেন হচ্ছে ওয়েবসাইট খুলে আবার এখান থেকে কপি করে আর্টিকেল নিয়ে দেওয়া লাগতেছে, দরকার কি? এটাকেই ডট কমে কনভার্ট করে ফেলতে পারবেন আপনি, তাহলে এটাই প্রফেশনাল ওয়েবসাইট হয়ে গেল। এবং এখান থেকে গুগল অ্যাডসেন্সে এই যে আর্নিং সেকশন আছে, হ্যাঁ পাবে, এই যে এখান থেকে আর্নিং সেকশন আছে, লুক লাইক ইউ হ্যাভ অ্যান অ্যাডসেন্স অ্যাকাউন্ট। নিউজ সাইট থেকে বারবার অ্যাডসেন্স রিজেক্ট হচ্ছে, কারণটা কি বলতে পারবেন ভাই? নিউজ সাইট থেকে রিজেক্ট হচ্ছে বারবার, রিজেক্ট হচ্ছে, তিনবার রিজেক্ট হয়েছে। আর্টিকেলের সমস্যা আছে, আর্টিকেলের সমস্যা আছে, এবং অ্যাড প্লেসমেন্টের জায়গা নাই। আর্টিকেলটা চেঞ্জ করেন, সাইটের লোডিং টাইম ফাস্ট করেন, আর সাইট 70% কপি করা আর্টিকেল হবে না, হবে না, আর্টিকেল 100% ইউনিক হতে হবে। এবং আর্টিকেলের মধ্যে আপনার হলো যে আর্টিকেলের প্রেজেন্টেশনটা সুন্দর হতে হবে, সাইটের লোডিং টাইমটা সুন্দর হতে হবে, সাইটের মধ্যে একটা ভালো পেইড থিম লাগাতে হবে, কোনো ফ্রি থিম দিয়ে কাজ হবে না। ব্লগ স্পট দিয়ে করলে এইসব সব মাপ পাবেন, শুধু আর্টিকেলটা ইউনিক দিলেই কাজ শেষ। ব্লগ স্পটেই করা সবকিছু, কিন্তু এখান থেকে না, আর্টিকেল ইউনিক ছাড়া আপনি অ্যাডসেন্স কোনোভাবেই পাবেন না, আপনি প্রত্যেকবার রিজেক্ট হবেন, যতবারই দেন না কেন কিচ্ছু হবে না, লাভ নেই। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, বলেন স্যার। বলতে পিবিএন একটু বলবেন, পিবিএন। আচ্ছা, পিবিএন তো ভাই এটার মধ্যে আলোচনা করার রাইটই নাই আমার। আচ্ছা আচ্ছা, আপনি খুব চালাক, সঠিক সময়ে সঠিক জিনিস জিজ্ঞাসা করছেন, যাই হোক সমস্যা নাই। পিবিএন মানে হচ্ছে প্রাইভেট ব্লগ নেটওয়ার্কিং। প্রাইভেট ব্লগ নেটওয়ার্কিং, এই প্রাইভেট ব্লগ নেটওয়ার্কিং এর কাজ হলো যে এক্সপায়ার্ড ডোমেইন আছে কিছু, যেমন ধরেন যে এখান থেকে আমি যদি দেখাই যে এক্সপায়ার্ড ডোমেইনস, কিছু এক্সপায়ার্ড ডোমেইন আছে যে সমস্ত ডোমেইনের অলরেডি ডোমেইন অথরিটি ছিল, অলরেডি পেজ অথরিটি ছিল, এইরকম কিছু ডোমেইন আপনারা ইন্টারনেটে খুঁজে পাবেন। যে সমস্ত ডোমেইনে পরবর্তীতে যদি আপনারা ওয়েবসাইট হোস্ট করেন তাহলে ওই যে আগের পেজ অথরিটি এবং আগের যে ডোমেইন অথরিটি ওইটা ব্যাক আসবে, বুঝে গেছে? এই যে দেখেন এখানে ডিমজ, ডিমজ নামের একটা সেকশন আছে দেখছেন, এই ডিমজ হচ্ছে যে মজের ডোমেইন অথরিটি। এই যে এই ডোমেইনগুলো দেখতেছেন প্রত্যেকটা ডোমেইন এক্সপায়ার হয়ে গেছে, তো এই এক্সপায়ার ডোমেইন ডট নেট এখান থেকে হয়তো বা ডিমজ দেখায় না, বাট ওই যে আরও কিছু ভালো ভালো সাইট আছে, যেমন হচ্ছে ডম কপ, তারপরে ফ্রেশ ড্রপ, হ্যাঁ এরকম ভালো ভালো কিছু সাইট আছে যে সাইটগুলোতে ডিমজ শো করে, ওই ওগুলো আসলে মূলত পেইড। হ্যাঁ, তো ওই ডিমাসগুলো দেখতে পারবেন, দেখলে আপনারা পেয়ে যাবেন যে কোন সাইটগুলোতে পেজ অথরিটি এবং ডোমেইন অথরিটি আছে, যেগুলো অলরেডি এক্সপায়ার্ড, ওই সমস্ত ডোমেইন আবার কিনতে হয়। ওই এক্সপায়ার্ড ডোমেইনগুলো কিনে নিয়ে এসে এরকম ওয়েব 2.0 সাইটের সাথে আপনি হোস্ট করতে পারেন, আপনি ব্লগারের সাথে কানেক্ট করতে পারেন সাইটগুলো। আপনি আলাদা আলাদা 20টা জিমেইল খুললেন, খুলে 20টা জিমেইলের সাথে 20টা ডোমেইন কানেক্ট করলেন, করে 20টা হোস্টিং আপনার আলাদা হলো, তখন এই 20টা আলাদা আলাদা হোস্টিং এর সাথে আপনি যখন এই এক্সপার্ট ডোমেইনগুলো কানেক্ট করবেন তখন আপনি কমপ্লিটলি একটা স্ট্রং ওয়েবসাইট পাবেন। সেই ওয়েবসাইট থেকে আপনি মানুষকে ব্যাকলিং দিতে পারবেন, সেই ব্যাকলিংই হচ্ছে পিবিএন ব্যাকলিং। বুঝতে পারছেন ঘটনা? বাট ব্যাপারটা হলো যে, হ্যাঁ বাট ব্যাপারটা হলো যে এটা পেনাল্টি খাওয়ার পসিবিলিটি থাকে, প্রাইভেট ব্লগ নেটওয়ার্ক এ পেনাল্টি ওয়েটিং টু হ্যাপিং ফর ইওর নেক্সট বেস্ট এসইও হ্যাক। মানে আপনি কি পেনাল্টি খাবেন নাকি আপনি পরবর্তীতে আরও ভালো এসইওর কিছু করবেন? তো পিবিএনটা হচ্ছে একটা ওয়েবসাইটের সাথে আরেকটা ওয়েবসাইট এমনভাবে কানেক্ট করবেন, এক্সপায়ার্ড ওয়েবসাইটগুলো থেকে ব্যাকলিক নেওয়া আর কিছু না। পিবিএন মানে হচ্ছে এক্সপায়ার্ড ডোমেইন থেকে ব্যাকলিক নেওয়া, শেষ, এছাড়া কোনো কাজ নেই পিবিএনের। মেবি হেয়ার দ্য টার্ম ডিউরিং এ কনভার্সন ফাউন্ড এ আর্টিকেল অনলাইন,
Whatever the case, if you reading this, you probably don't know what is how work. Luckily, PBN are actually quite simple to understand. At some point, Iraq SEO, someone figured how to build a massive amount of backlink or high domain authority website without much effort. এখন এমন একটা যোগ এসে গেছে যারা মানুষ চাচ্ছে যে কিভাবে একটা ভালো অ্যামাউন্টের ব্যাকলিং করব হাই অথরিটি ডোমেইন থেকে এবং কোন রকমের কোনো ইফোর্ট দিব না, উইদাউট মাচ ইফোর্ট, কোনো ইফোর্ট দিব না, ইফোর্ট ছাড়াই আমরা কিভাবে হাই অথরিটি ডোমেইন থেকে ব্যাকলিং পাবো। দ্যাট ইট পারচেসিং এক্সপায়ার্ড ডোমেইন নেম দ্যাট হ্যাড অলরেডি স্টাবলিশড ডোমেইন অথরিটি। তাহলে তারা কি করতেছে, এই সমস্ত হাই অথরিটি ওয়েবসাইটগুলো থেকে ব্যাকলিং গেইন করার জন্য তারা এক্সপায়ার্ড ডোমেইন কিনতেছে, যে সমস্ত ডোমেইনের অলরেডি ডোমেইন অথরিটি ছিল। এই যে আমার কিন্তু এক্সপায়ার্ড ডোমেইনস ডট নেট থেকে কিন্তু এটা শো করতেছে, হ্যাঁ এই নীল প্যাটেল কিন্তু ওইটাই দেখাইছে। দেন আফটার কালেক্টিং কোয়াইট এ লার্জ পোর্শন অফ দিস ডোমেইন, দে পোস্টেড বেসিক কন্টেন্ট টু ইচ ওয়েবসাইট অ্যান্ড ইনক্লুড এ ব্যাকলিং টু দেয়ার প্রাইমারি ওয়েবসাইট অফ অল অফ দ্য কন্টেন্ট। বোঝা গেছে ঘটনা? ওয়েবসাইটটা খোলার পরে ওই সাইটের মধ্যে কিছু কন্টেন্ট পাবলিশ করা হবে এবং সেইখান থেকে আমরা আমাদের সাইটে ব্যাকলিং নিচ্ছি। এটাই জাস্ট পিবিএন ভাই। ক্লিয়ার তো? কিন্তু এটার মাঝখানে অনেক প্রসেস আছে। কিন্তু ফার্স্ট প্রসেস হচ্ছে এক্সপায়ার্ড ডোমেন রিসার্চ করা, সেকেন্ড প্রসেস হচ্ছে এই সমস্ত ডোমেনের সাথে সেটাকে কানেক্ট করা হোস্টিংয়ের সাথে, অথবা আপনি চাইলে পেইড হোস্টিংয়ের সাথেও কানেক্ট করতে পারেন, সমস্যা নাই। বাট আমি সাজেস্ট করি হচ্ছে ওয়েব 2.0 হোস্ট করার জন্য, কারণ পেইড হোস্টিংয়ের সাথে কানেক্ট করলে অনেকের শেয়ার্ড হোস্টিংয়ের সাথে তিনটে চারটা ওয়েবসাইট ভুলে রেখে ফেলে, তখন ধরা খেয়ে যায়, তখন ধরা খেয়ে যায়, একবারে এমন পেনাল্টি হওয়া খায় মনে করেন যে বলার বাইরে। আচ্ছা, তো ওয়েব 2.0 ওয়েবসাইট আশা করি বুঝতে পারছেন। ওয়েব 2.0 ওয়েবসাইট মানে হচ্ছে একটা ফ্রি ওয়েবসাইট, যে ওয়েবসাইটগুলোতে আমরা ফ্রিতে খুলতে পারবো এবং এখানে আমরা আর্টিকেল দিতে পারবো এবং সেই আর্টিকেলগুলো নিয়ে আমরা ব্যাকলিং নিতে পারবো আর্টিকেলগুলো থেকে। তো আমি আরও কিছু ওয়েবসাইট দেখাই, ধরেন একটা অনেক আগের একটা ওয়েবসাইট, হ্যাঁ এই ওয়েবসাইটটা যদি আমি মেনটেন করতে পারি না বা আমি আমি এগুলো মেনটেন করিও না, আমি শুধু সাইটটা ডিজাইন করে ফালাই দিয়ে দিছি, এই আমার এক দূরসম্পর্কের ছোট ভাই আছে, হ্যাঁ এগুলো মেনটেন করে। ওই যে কবিতা টাইপের ওয়েবসাইট আর কি, হ্যাঁ বাট এটার ডিজাইন আমার করা। আমি কেন সাইটটা দেখাচ্ছি, ডিজাইনটা দেখাচ্ছি আপনাদের। দেখছেন ওয়েব 2.0 দিয়ে কত সুন্দর ফ্রিতে ডিজাইন করা যায় ওয়েবসাইট। এখানে প্রত্যেকটা লিংকে ঢুকলে দেখবেন যে আসলে প্রেজেন্টেশনগুলো করা কিভাবে, দেখলে বুঝতে পারবেন একবারে প্রফেশনাল মানের প্রেজেন্টেশন এখানে আছে, ঠিক আছে। বাট এটা কিন্তু ফ্রি ওয়েবসাইট, ওয়েব 2.0 খোলা, এটাও কিন্তু ওয়েব 2.0। এই যে আমার এটার মধ্যে ঢুকেন, হ্যাঁ আপনার ডোমেইন থাকলে এগুলোর সাথে কানেক্ট করে ফেলতে পারবেন। হ্যাঁ তো এই যে দেখেন, এটা আমি একটা আর্টিকেলের মধ্যে ঢুকলাম, এখান থেকে আর্টিকেলটা মধ্যে কেউ ঢুকলে প্রেজেন্টেশনটা এরকম হবে, এখানে এই আর্টিকেলগুলো আবার শেয়ারও করতে পারবে। এখানে আমি লেভেলও উল্লেখ করে দিছি, এবার এখানে পোস্টের লিঙ্কও শো করবে, এখানে কমেন্ট করার জায়গা রাখছি আমি। কমপ্লিটলি আমি এটাকে একটা সুন্দর প্রফেশনাল রূপ দেওয়ার চেষ্টা করছি ডিজাইনে। হ্যাঁ তো এই হলো আমাদের ওয়ার্ডপ্রেস, সরি এই হলো আমাদের মানে ওয়েব 2.0 ওয়েবসাইট। তো এখন কথা হলো যে আমি আপনাদের হয়তোবা এই ক্লাসে এটা দেখাতে পারতেছি না পুরো যে কিভাবে এই সাইটটা সুন্দরভাবে ডিজাইন করতে হয়, কারণ এটার মধ্যে অনেক ব্যাপার স্যাপার আছে, যে এখানে থিম থিম আছে, এখান থেকে আপনি বিভিন্ন থিম চেঞ্জ করতে পারবেন, থিম কাস্টমাইজ করতে পারবেন। যদিও এখানে এই বেসিক থিমগুলো ইউজ করে কোনো লাভ নেই, আমাদেরকে আলাদাভাবে থিম নিয়ে আসতে হবে, থিমের ফাইলগুলো নিয়ে এসে এখানে HTML কোড বসাতে হবে, সেই কোডগুলো দিয়ে আমাদের এই কাজগুলো করতে হবে। হ্যাঁ যে এখানে এডিটার HTML এ ক্লিক করলে এই পুরো থিমের এডিট HTML অপশন পেয়ে যাবেন, এই
এইচটিএমএল ফাইলটা ফেলে দিই, আমরা আমাদের এইচটিএমএলটা বসাই দিলেই আমাদের থিমটা দেখতে অনেক সুন্দর হয়ে যাবে, ঠিক আছে? তো আমি এগুলোর উপরে আসলে ভিডিও বানাচ্ছি, এগুলোর উপরে ভিডিও অলরেডি আমার কাজ চলছে। হ্যাঁ, তো এটা যদি ভিডিওটা আমাদের আমার বানানো কমপ্লিট হয়ে যায় তাহলে আমি আমার ইউটিউব চ্যানেলে ছেড়ে দিবনি। তো ওইটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে একটা কমপ্লিট ওয়েব 2.0 ওয়েবসাইট ডিজাইন করতে হয়, এবং এর চেয়ে সুন্দর একটা ওয়েবসাইট আপনাদের বানায় দেখাবো। জান এর চেয়ে সুন্দর ওয়েবসাইট ক্রিয়েটিভ নিলয় চ্যানেলের নাম, এই থিমের নাম ম্যাগওয়ান। ম্যাগওয়ান হ্যাঁ তো এই এরকম একটা ওয়েব 2.0 ওয়েবসাইট থেকে আমরা লিংক নিব। হ্যাঁ, তো দেখেন কিভাবে লিংক নিব। এটা কিন্তু একটা ওয়েবসাইট, এখানে আমি আমার সাইটে একটা ব্যাকলিংক নিয়ে দেখাই যে ওয়েব 2.0 ওয়েবসাইটে ব্যাকলিংক কিভাবে নিতে হয়। আমি এখান থেকে পোস্টে ক্লিক করব, এই যে দেখেন কয়েকটা পোস্ট আমি অলরেডি করছি, এখন আমি আরেকটা পোস্ট করব, এখানে জাস্ট নিউ পোস্টে ক্লিক করব। নিউ পোস্টে ক্লিক করার পরে এই যেরকম একটা পোস্টের জায়গা চলে আসবে, পোস্টের ঘর চলে আসবে। তো আমাদের কি মনে আছে যে আমরা ওয়ার্ডপ্রেসের মধ্যে ওয়েবসাইট খোলার চেষ্টা করছিলাম এবং ওয়ার্ডপ্রেসের ভেতরে আমরা পোস্ট করছিলাম এবং আমরা র্যাঙ্ক ম্যাথ দিয়ে অপটিমাইজ করছিলাম, কিন্তু এখানে তো র্যাঙ্ক ম্যাথও নাই, কিছুই নাই। তাহলে আমরা কী করে কী করব? তাহলে আমরা চাইলে আমাদের ওয়েবসাইটে ওয়ার্ডপ্রেসটাকে অপটিমাইজ করে নিয়ে আসতে পারি, আমাদের কন্টেন্টগুলো করে নিয়ে আসে এখানে আমরা পাবলিশ করে দিতে পারি, অথবা এখানে পাবলিশ করে আমরা এখানে অনপেজ এসইওগুলো সেরে ফেলতে পারি। কারণ আমরা তো জানি যে অনপেজ এসইও করতে কী কী লাগে, তাই না? তো যাই হোক, সমস্যা নেই, আমি এখানে কিছু আর্টিকেল বের করতেছি, কিছু আর্টিকেল আমার কাছে থাকার কথা, বাইরের কিছু আর্টিকেল জানি না এটা আর্টিকেল কিনা, আমি কই যেন আর্টিকেল গুলো রাখছি। হা হা পাইছি পাইছি। আচ্ছা, এই যে একটা আর্টিকেল আছে এখানে, এই আর্টিকেলটাকে আমি পাবলিশ করে দিচ্ছি আমার ব্লগের মধ্যে। এগুলো পাবলিশ করার সময় অবশ্যই অনপেজ এসইও রুলস মেনে পাবলিশ করতে হবে। হ্যাঁ, অথবা এই আর্টিকেলটা ওয়ার্ডপ্রেসে নিয়ে যাবেন, ওয়ার্ডপ্রেসে নিয়ে গিয়ে র্যাঙ্ক ম্যাথ দিয়ে অপটিমাইজ করে নিয়ে এসে ওইখান থেকে পাবলিশ করবেন না, পাবলিশ না করে এখানে এসে পাবলিশ করবেন আর্টিকেলটা অপটিমাইজ করার পর। ওকে, তো যাই হোক, আমি এখানে আর তেমন কিছু বসাচ্ছি না, আমি শুধুমাত্র একটা ইমেজ এটার সাথে আমি বসাবো। ইমেজটা আমি এখান থেকে নিচ্ছি, আমার পিসি থেকেই আমি ইমেজটা বসাই দিই, আপলোড ফ্রম কম্পিউটার। কে বলছে র্যাঙ্ক ম্যাথ পেইড? কে বললো র্যাঙ্ক ম্যাথ পেইড? বলেন, র্যাঙ্ক ম্যাথের পেইড ভার্সন এখনো আসে নাই, ঠিক আছে? এই আপনারা কার কাছ থেকে এইসব কথা শুনে আসেন বলেন তো, আপনাদের কি টিচার আছে নাকি আর কোনো বাইরে? সব এসিওর ইমেজ গুলো ভাতে দিয়ে খাইছি। আচ্ছা জিজ্ঞা, এখান থেকে বসাই দিয়ে একটা শিওর বলেন 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 অনেক ডিফারেন্স আছে। বলতেছি দাঁড়ান, এটাকে শেষ করে দিন, ইন্টারনাল লিঙ্ক করি, এক্সটার্নাল লিঙ্ক করি। তো ওয়েব 2.0 করার উদ্দেশ্যই হলো যে আমরা ব্যাকলিং নিব। তো ব্যাকলিংটা কোথায় নিব? আমার নিজের সাইটে নিব, মানি সাইটে ব্যাকলিং নিব আমি, এই আর্টিকেলের মধ্যে থেকে ব্যাকলিং নিব আমি, ঠিক আছে? তো আমি এখান থেকে র্যাঙ্ক ইনক্রিজিং, কিপ ইউর র্যাঙ্ক ইনক্রিজিং বাই বেস্ট এসইও এক্সপার্ট ইন
বাংলাদেশ। ওকে দেখছেন, আমি কিন্তু একটা কিওয়ার্ড প্লেস করে ফেললাম। এখন এই কিওয়ার্ডটাকে ধরে আমি এই যেটা হতো লিঙ্ক অপশন, এখানে আমি ক্রিয়েটিভ নিলয় ডট কম বলছি। ঠিক আছে, আমি আমার মানি সাইটে ব্যাকলিং নিয়ে নিলাম, একটা ওয়েব 2.0 ব্যাকলিং আমি নিয়ে নিচ্ছি কিন্তু এখন। ঠিক আছে, এখান থেকে জাস্ট লেভেলটা সিলেক্ট করে দিই যে এই এই আর্টিকেলটা আসলে কোন লেভেলের মধ্যে যাবে। হ্যাঁ, এটা এসইও লেভেল সিলেক্ট করে দিলাম। লেভেল মানে হচ্ছে আসলে মেনু, লেভেল মানে হচ্ছে মেনু বা ক্যাটাগরি, আমরা ওয়ার্ডপ্রেসে বলি ক্যাটাগরি, এখানে বলা হয় লেভেল। ওকে, আর পারমালিং তো যেটা আছে সেটাই আছে, চাইলে পারমালিংকে কাস্টম করতে পারেন। তাহলে আপনি একটা সাইট থেকে 10টা করে লিংক পাচ্ছেন। এরকম 100টা আর্টিকেল যদি আপনি 100টা ওয়েব 2.0 যদি আপনার থাকে, 100টা ওয়েব 2.0 থেকে আপনি প্রায় 1000 ব্যাকলিংক পাচ্ছেন, আপনার সাইট র্যাঙ্ক বুস্ট হয়ে যাবে একবারে খুব দ্রুত। কারণ এই লিঙ্কগুলো কন্টেক্সচুয়াল ব্যাকলিং, খেয়াল করছেন আমি কন্টেন্টের ভেতর থেকে ব্যাকলিং নিলাম, তাই না? তো এই ধরনের লিঙ্ককে কন্টেক্সচুয়াল ব্যাকলিং বলা হয়। এই ধরনের ব্যাকলিঙ্কের অনেক ভ্যালু। ঠিক আছে, তো আমি দেখাই দিলাম যে কীভাবে ওয়েব 2.0 ব্যাকলিং করতে হয় আর কি। তো একজন প্রশ্ন করছিলেন যে কীভাবে মানে র্যাঙ্ক ম্যাথ এবং ইয়েস্ট এসিওর মধ্যে তফাত কী। প্রচুর তফাত আছে। প্রথম তফাত হচ্ছে যে ইয়েস্ট এসিও সমস্ত কিছু ধরতে পারে না একটা কন্টেন্টের। ইয়েস্ট এসিওর মধ্যে টোটাল সলিউশন নাই, একবারে কি বলে রোবট টিএসটি সাইট ম্যাপ টাইট ম্যাপ এভরিথিং সলিউশন ইয়েস্ট এসিওর মধ্যে নাই। এবং ইয়েস্ট এসিওর মধ্যে লোকাল এসিওর সলিউশন নাই। ইয়েস্ট এসিওর লোকাল এসিওটার অপটিমাইজ করতে গেলে আমাদের ইয়েস্ট এসিওর আলাদা লোকাল এসিও প্লাগ ইন ইউজ করতে হয়। তারপরে ইয়েস্ট এসিওর মধ্যে পুরোপুরি রিডাইরেক্টের সলিউশন থাকে না, অনেক ঝামেলা করে। তারপরে ইয়েস্ট এসিওর মধ্যে উকোমার্সের যে পার্টটা আছে, উকোমার্স বা প্রোডাক্ট অপটিমাইজেশন, এটার জন্য আলাদা প্লাগ ইন অ্যাড করতে হয়। বাট র্যাঙ্ক মেথে কোনো আলাদা প্লাগ ইন লাগে না, একটা প্লাগ ইন দিয়ে একবারে সব, একবারে লোকাল এসিওর কাজও সেরে দেওয়া যায়, ওইটা দিয়ে উকোমার্সের কাজও সেরে দেওয়া যায়, ওটা দিয়ে সব কাজ সেরে দেওয়া যায়। এবং টেকনিক্যাল সাইড খুবই স্ট্রং, টেকনিক্যাল সাইড খুবই স্ট্রং, র্যাঙ্ক মেথের টেকনিক্যাল সাইড একবারে কমপ্লিট, যেটা কিনা ইয়েস্ট এসিওতে ফুল টেকনিক্যাল সাপোর্ট পাওয়া যায় না এরকম। দ্বিতীয়ত হচ্ছে যে সবচেয়ে বড় যে মেইন বিষয় যেটার জন্য ইয়েস্ট এসিও আমি ছেড়ে দিছি, সেটা হলো যে আমি না শুধু অনেক মার্কেটার আছে কাজ করে যারা ওরা ছেড়ে দিছে টোটালি, সেটা হলো যে ইয়েস্ট এসিও কন্টেন্টের কোয়ালিটি নষ্ট করে ফেলে। এমনভাবে অপটিমাইজ করতে বলবে কন্টেন্টের কোয়ালিটি নষ্ট হবে, যে ভুলটা কিনা র্যাঙ্ক ম্যাথ করে না। র্যাঙ্ক ম্যাথ এমনভাবে অপটিমাইজ করায় যেন কন্টেন্টের কোয়ালিটি ঠিক থাকে, বুঝতে পারছেন? কারণ এসিও অপটিমাইজ করতে গেলে কন্টেন্টের কোয়ালিটি এদিক ওদিক হবে, কারণ কন্টেন্টের মধ্যে কিওয়ার্ড প্লেস করতে হয়। আপনারা একটু আগে দেখলেন যে আমি কিওয়ার্ড প্লেস করছি, সো কিওয়ার্ড প্লেস করতে হয় জোর করে। তো কিওয়ার্ড প্লেস করতে গেলে তো ভাই অবশ্যই কন্টেন্টের কোয়ালিটি এদিক ওদিক হবে, কিন্তু একবারে বেশি হলে তো আবার খারাপ। বাট ইয়েস্ট এসিওতে এমনভাবে কন্টেন্টটা ইয়ে করায় কন্টেন্টের কোয়ালিটি ইয়ে করে গেলে বাজে। তো এই সমস্ত অনেক কারণে আবার র্যাঙ্ক হতে অনেক দেরি হয়। হ্যাঁ, বা মানে অপটিমাইজ হওয়ার পরেও খুব বেশি সময় লাগে র্যাঙ্ক হতে, এইরকম অনেক প্যারা থাকে আর কি। এই জন্য ইয়েস্ট এসিও ইউজ করি না, র্যাঙ্ক ম্যাথ দিয়ে একবারে সব ধামাধাম করে ফেলা দেওয়া যায়, কম সময়ের মধ্যে পুরো সাইট অপটিমাইজ করা যায়, এই জন্যই সবাই র্যাঙ্ক ম্যাথ ইউজ করে। আচ্ছা, তো এখন হলো আপনাদের ফার্স্ট যে কাজটা, সেটা হলো যে এইরকম একটা ওয়েব 2.0 ওয়েবসাইট আপনারা খুলবেন নিজেরা। খুলে এখানে কিছু আর্টিকেল আপনারা পোস্ট করবেন, এবং এই আর্টিকেলগুলো তাহলে কোথায় পাবেন আপনারা? আপনারা আর্টিকেল স্পিন করেন, স্পিনার দিয়ে স্পিন করেন, স্পিন করে নিয়ে হলেও আপনারা দেন, কিন্তু কোনো সাইটকে লিঙ্ক দেওয়ার দরকার নেই, শুধু প্র্যাকটিসের জন্য, আপনারা খুলতে পারছেন কি না এটা দেখার জন্য। এবং আমি আরও কিছু ট্রিক্স দেখাই দিব ক্লাসের শেষের দিকে। হ্যাঁ, তো একজন বলছিলেন যে আমি সার্চ কনসোলটা দেখাবো। হ্যাঁ দেখেন, আমি সার্চ কনসোলটা আজকে শুধু ভেরিফাই করে দেখাই, নেক্সট দিন আমি সার্চ কনসোলটা নিয়ে পুরোপুরি আলোচনা করবো, নি সমস্যা। তো এই যে এইখানে আমরা এই এই ওয়েবসাইটটা বা এই ব্লগটাকেই আমরা ধরেন গুগল সার্চ কনসোলে সাবমিট করতে চাচ্ছি, কিভাবে করব? আমরা এখান থেকে সার্চ কনসোলে চলে যাব, সার্চ কনসোলে চলে যাব। তো
এইখানে যদি আপনার ব্লগ সাইটটা যে জিমেল দিয়ে খোলা ওই জিমেল দিয়ে যদি আপনার সার্চ কনসোল রেজিস্ট্রেশন করা থাকে তাহলে আপনার ভেরিফিকেশনে কোনো প্রসেস থাকবে না, ডিরেক্ট অনারশিপ ভেরিফাই হয়ে যাবে। বাট আপনি যে জিমেল দিয়ে খুলছেন সেই জিমেলটা না হয় যদি অন্য জিমেইলে ভেরিফাই করতে চান তখন আপনাকে ভেরিফিকেশন কোড দিতে হবে। তো আমরা এক কাজ করি, জিমেইলটা চেঞ্জ করে ফেলি। ওকে, এখানে কোনো প্রপার্টি এভাবে দেখাচ্ছে না, দু একটা প্রপার্টি আছে। তাহলে আমরা এখান থেকে এখানে অ্যাড প্রপার্টিতে ক্লিক করব। অ্যাড প্রপার্টিতে ক্লিক করার পরে এই যে এটা হলো আমাদের প্রপার্টি, আমরা এই ডোমেনটাকে ক্লিক করব, কপি করে আমরা এইখানে সার্চ কনসোলে সাবমিট করব ইউআরএল প্রিফিক্স এর মধ্যে। তারপর আমরা এখানে কন্টিনিউ করি। তারপরে আমাদের একটা এইচটিএমএল কোড দিবে, এই যে এখানে দেখেন এইচটিএমএল ফাইল না, আমরা এইচটিএমএল ট্যাগে ক্লিক করব, একটা একটা এইচটিএমএল কোড দিবে। এটা তো ফার্স্ট ক্লাসে সেকেন্ড ক্লাসে দেখানো হয়েছিল ট্রল টাইপ। হ্যাঁ, বাট ব্লগেরটা দেখাইনি আমি, ব্লগেরটা এখন দেখাচ্ছি। এখানে বলছে কপি দা মেটা ট্যাগ বিলো, আমরা এই কপি এটা কপি করব এবং কোথায় বসাতে বলছে, হেড সেকশনের মধ্যে বডির আগে। তাই ব্লগ স্পটের মধ্যে যান, যাওয়ার পর এখান থেকে থিমে ক্লিক করেন, ক্লিক করার পরে এখান থেকে এডিট এইচটিএমএল ক্লিক করেন। ক্লিক করার পরে দেখেন হেডের পরে বডির আগে, তাহলে এখানে নিচের দিকে আসি আমরা দেখি, বা অথবা যে কোনো মেটার পরে বসাই দিলেই হবে। ঠিক আছে, ধরেন এই যে এই মেটাটার পরেই আমরা বসাই দিই, এখানে আমরা পেস্ট করে দিলাম। হ্যাঁ, এটা একটা মেটা, তার নিচে একটা মেটা আমরা বসাই দিলাম জাস্ট জাস্ট। এখন এটাকে আমরা সেভ দিই। আপডেট হয়ে গেছে, এখন জাস্ট এখানে ভেরিফাই ক্লিক করুন। অনারশিপ, আচ্ছা ফেইলড, ফেইলড তো হওয়ার কথা নয়। ভেরিফাই, হ্যাঁ প্রথমে কোডটা বুঝতে পারতেছিল না, এখন কোডটা বুঝতে পারছে। হ্যাঁ, ভেরিফাই, গো টু প্রপার্টি। এই যে দেখছেন আমরা চলে আসলাম সার্চ কনসোলে। তো এইভাবে আসলে ব্লগ স্পটের সাইটগুলো ভেরিফাই করতে হয়, বুঝতে পারছেন, ব্লগ স্পটের সাইটগুলো সার্চ কনসোলে দিতে হয়। তাহলে ব্লগ স্পট সাইটগুলোর সাইট ম্যাপ কীভাবে দিতে হয়? আমরা তো খুব সহজে র্যাঙ্ক ম্যাপ থেকে সাইট ম্যাপ দিয়ে আমরা কাজ সেরে ফেললাম, কিন্তু এই সাইটগুলোর সাইট ম্যাপ কিভাবে দিতে হয় এটা কিন্তু একটা মজার ব্যাপার, তাই না? আচ্ছা চলুন আমরা দেখি তাহলে এটা কিভাবে করতে হয়। হ্যাঁ এখানে এক্সএমএল সাইট ম্যাপ বসাতে হবে। ঠিক আছে, তো আপনারা এখানে গুগলে সার্চ করে নিতে পারেন, অথবা আমার কাছেও আছে এই কোড, আমি আপনাদের দিতে পারবো। বাট তারপরে আপনারা এটা সার্চ করবেন যে সাইট ম্যাপ ফর ব্লগার। ওকে, থাকতেও পারে বলা যায়। এই যে ব্লগার সাইট ম্যাপ জেনারেটর আছে আমার, এখানে কোথাও যাওয়ার দরকার নেই, এখানে জাস্ট ইউআরএলটা ছেড়ে দিলেই হবে, অটোমেটিক্যালি সাইট ম্যাপ জেনারেট করে দিবে। এগুলো কেন দেখাচ্ছি, কারণ এগুলো একটু আলাদা, বুঝতে পারছেন, এই সমস্ত সাইটের আচ্ছা পোস্ট কাউন্টটা দিতে হবে। হুম,
আচ্ছা, রেজাল্ট দৃশ্য, অটোমেটিক্যালি এটা দৃশ্য হয়ে গেছে। এই যে এটা হচ্ছে ব্লগের অ্যাটম সাইট ম্যাপ, এটা হচ্ছে ব্লগের অ্যাটম সাইট ম্যাপ। এই অ্যাটম সাইট ম্যাপ এখান থেকে কপি করে এনে আমরা এখানে বসাই দিব, ঠিক আছে? ওকে, সাবমিট। বাট আমরা ওই সাইটে কি বসাইছিলাম, সাইট ম্যাপ website.com/sitemap_xml, তাই না? এরকম দেখছিলাম, বা sitemap.xml এরকম দেখছিলাম। বাট এটা দেখছেন কেমন, এটা কিন্তু দেখতে একটু অন্যরকম, তাই না? তারপর হলো আরো আরো অনেক অনেক কাজ আছে। এই সাইটটাকে অপটিমাইজ করতে গেলে আমরা টাইটেল দিতে পারবো, মেটা ডিসক্রিপশন দিতে পারবো, অনেক অনেক ক্যানোনিক্যাল ইউজ করতে পারবো। এই ক্যানোনিক্যাল ট্যানোনিক্যাল সবকিছু আমাদের যা যা দরকার সবকিছু করতে হবে আমাদের এই HTML কোডের মধ্যে যায়। সো বুঝতেই পারছেন যে ব্লগ স্পটের SEO একটু আলাদা। বলেন সাইট ম্যাপ মানে হলো ওয়েবসাইটের URL এর লিস্ট। ওটা দিয়েও দিতে পারেন, ওটা দিয়েও দিতে পারেন, কিন্তু এখানে অ্যাটমটা দিলে ভালো হয়। কারণ কি জানেন, এখানে ওইটাতে তো রেজাল্ট কাস্টমাইজ করা যায় না। আপনার যখন প্রচুর পরিমাণে URL হয়ে যাবে তখন আপনি URL গুলো কাস্টমাইজ করতে পারবেন না। বাট এখানে দেখেন রেজাল্ট কাস্টমাইজ করা যাচ্ছে। আপনার সাইটে মনে করেন URL হচ্ছে 2000, আপনি এখান থেকে এই অ্যাটমটাকে এডিট করে আপনি এখানে 2000 URL দিতে পারবেন। তাহলে আপনার সাইটের 2000 URL-ই কি হবে, ইন্ডেক্স হয়ে যাবে। বাট ওই সাইট ম্যাপটা দিলে কিন্তু সম্ভাবনা থেকে যায় যে 500 URL ইন্ডেক্স না হওয়ার। বুঝতে পারছেন এখন ঘটনা, কেন আমরা ব্লক সাইটে অ্যাটম দিচ্ছি? তো এটার SEO-র মধ্যে অনেক কিছু আছে, ইনশাল্লাহ আমরা এগুলো আমাদের অ্যাডভান্স কোর্সের মধ্যে দেখব সমস্ত কিছু, এবং আমরা পুরো সাইট ডিজাইনও দেখব। ওকে, তো আমি আপনাদের যা যা দেখালাম এখন আপনারা তাই তাই করবেন, তাই তাই করবেন, সেম কাজই করবেন। আপনারা কিভাবে করবেন, প্রথম কাজ, ফার্স্ট কাজ হলো একটা ব্লগ স্পট ওয়েবসাইট খুলবেন blogger.com থেকে। প্রথমে তো ব্লগারের প্রোফাইল খুলতে হবে আপনাদের, ফার্স্টে যেতে হবে হচ্ছে blogger.com এ। আমি একটু দেখাই দিই, ইনকগনিটো মোডে যায়, এখান থেকে blogger.com এ যেতে হবে। ও শিট, তো প্রথমে আপনাদের blogger.com এ যেতে হবে। তারপর আপনাদের জিমেল দিয়ে এখানে সাইন ইন করতে হবে। জিমেল দিয়ে সাইন ইন করার পরে আপনারা একটা ব্লগারে, এই যে ক্রিয়েট ইওর ব্লগ, এখানে ক্লিক করবেন। হ্যাঁ, তো তার আগে সাইন ইন করে নিন। তারপরে আপনারা যখন ক্রিয়েট ইওর ব্লগে ক্লিক করবেন তখন আপনাদের কোথায় নিয়ে যাবে আমি একটু দেখাই। তখন হচ্ছে আপনাদের এই যে এরকম, এই যে এরকম ব্লগ ক্রিয়েট করার অপশন আসবে। হ্যাঁ, এখানে আপনার ব্লগের টাইটেলটা দিবেন। আমি একটা ব্লগ এখানে খুলেই দেখাচ্ছি যে ব্লগ কিভাবে খুলতে হয়। হ্যাঁ, ধরেন আমি একটা এমনি নাম দিচ্ছি, টেকনোলজি হাব। আপনারা নিজের নামে ব্লগ খুলতে পারেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, এখানে আপনাকে URL দিতে হবে। আপনার URL-টা দেখতে কেমন হবে, টেকনোলজি হাব 24 দিলাম, এটা অ্যাভেলেবল নাই। এটা অ্যাভেলেবল আছে, সেভ দিলাম। দেখেন একটা ফ্রি ব্লগ সাইট খুলে গেছে। এখন এখানে আমরা কিছু পোস্ট করতে পারবো, এখন আমরা দেখতে পারবো আমাদের ব্লগ সাইটটা কেমন। এই দেখছেন টেকনোলজি হাবস 24.blogspot.com, একবারে ইজি, পানির মতো সোজা। ব্লগ স্পট খোলেন এবং প্রত্যেকে 10টা 10টা করে পোস্ট করেন, প্রত্যেকে 10টা 10টা করে পোস্ট করেন, 10টা না 5টা করে করেন যান, কারণ আর্টিকেল স্পিন করতে সময় লাগবে। বিভিন্ন সাইট থেকে আপনার আর্টিকেল কপি করে নিয়ে আপনার স্পিন করেন, করে আগে ব্লগে পোস্ট করা শিখেন। পোস্ট করে যদি কেউ পারেন, আমি অ্যাডভান্স আপনাদেরকে টিপস দিয়ে দিচ্ছি, যদি কেউ পারেন তাহলে এখান থেকে থিমটা চেঞ্জ করে ফেলেন। এই যে এখান থেকে রিস্টোরে ক্লিক করলে আপনারা থিম
আপলোড করার জায়গা পাবেন, এই থিমটা পাবেন কোথায়? ব্লগারের অনেক সাইট আছে, এই যে এটা থিমস 24x7, এখানে আপনারা অনেক অনেক এখানে আপনারা অনেক অনেক ব্লগারের ফ্রি টেমপ্লেট পাবেন। এই যে এখানে যদি ব্লগারে ক্লিক করেন তাহলে অনেক ব্লগারের টেমপ্লেট পাবেন, এই যে দেখছেন এগুলো সব ব্লগারের টেমপ্লেট। এখান থেকে এই থিমগুলো ডাউনলোড করে নিয়ে ওই থিমের যে এক্সএমএল ফাইলটা আছে ওই এক্সএমএল ফাইলটা এখানে আপলোড করে দিবেন, তাহলে আপনাদের সাইটটাও দেখতে অনেক সুন্দর লাগবে, অনেক সুন্দর লাগবে। ঠিক আছে, তো যান আমি টিপস দিয়ে দিলাম। ফাইনালি যখন ব্লগ সাইটটা খোলা হবে, পাঁচটা পোস্ট করা হবে, তখন সেই ব্লগ স্পট সাইটটা গুগল সার্চ কনসোলে সাবমিট করবেন। করে আপনারা যে সাবমিট করছেন এই স্ক্রিনশটটা আমাদের গ্রুপে পাঠিয়ে দিবেন, যেন দেখে বুঝতে পারি যে আপনারা কাজটা পারছেন। বোঝা গেছে আজকের হোমওয়ার্কটা? কাজ শুরু করে দেন।